গত 3-4 দিন যাও ধন্দরা পাচ্ছি আমরা। প্রথমে ভাবলাম যে কুকুর বা বিড়াল বা ইঁদুর মরেছে, আমরা অতটা গুরুত্ব দিইনি। গত পরশু দিনও অত গুরুত্ব দিইনি, গতকাল মানে গন্ধটা যেন আরও তীব্র হচ্ছিলো। আর সকালবেলা আমরা কনফার্ম এদিক ওদিক কোথাও কিছু মরেনি, তো তখন আমার ছেলে দরজার সামনে গিয়ে দাঁড়াতে একটা খুব বিশ্রী গন্ধ এলো নাকে। আমি আবার ভেরিফাই করার জন্য আমি আবার গেলাম, তখনই আমি কনফার্ম হলাম সামথিং ইজ রং, কিছু একটা ঘটেছে। তারপরে আমি বিল্ডিংয়ের 2-3 তলা বললাম, বিল্ডিং সেক্রেটারিকে বলা হলো, আর আমাদের লোকাল যে আছে পল ওকে বলা হলো, তা থানায় খবর দেওয়া হয়েছে। মাসিমাকে কদিন দিয়ে দেখা যাচ্ছে? মাসিমাকে দেখা যায় না, মাসিমাকে দেখা যায় না, হয়তো মাসে একবার কি 2 মাসে একবার আপনি দেখবেন। আচ্ছা, ও উনি বেরোন না মেসমশাই? হ্যাঁ হ্যাঁ, মেসমশাই নববর্ষের দিন নতুন ধুতি আর এ পরে উনি ইয়ে করলেন, পুজো করে এসছেন, নববর্ষের দিন দেখা গেছে। রবিবার দিন মনে হচ্ছে একবার দেখেছি আমি, রবিবার একবার দেখেছি মনে হচ্ছে, সোমবার থেকে আর দেখিনি। কথা হয়েছিল বলতে রাস্তায় দেখা হয়েছে, দুদান্তে যাচ্ছিল, তো আমি বললাম জেঠু তোমার মাথাটা ব্যান্ডেজ কেন, শরীর কেমন আছে, যেমন মানুষ জিজ্ঞেস করে। তো আমাকে বললো এই বাথরুমে পড়ে গিয়ে একটুখানি কলে ধাক্কা লেগে গিয়ে মাথা একটু কেটে গেছে, তাই ব্যান্ডেজ করেছি। হ্যাঁ, বরাবরই শরীর খারাপ, সুগার হাই ছিল, সুগারের প্রবলেম ছিল। অ্যাকচুয়াল আমরা মামা মামা করি, ওনার নাম হচ্ছে সমর ভট্টাচার্য, উনি পুজো পাঠ এসব নিয়ে ব্যস্ত থাকতেন, তারপরে উনি চাকরি করতেন ব্যাঙ্কে, তারপরে রিটায়ার হয়ে গেছে বহু বছর, তাই পুজো পাঠ এইসব করেই চলতো। নীল ষষ্ঠীর দিনকে ওই মন্দিরে পুজো করেছে অনেকবেলা অবধি এসেছে, তারপরে প্রতিদিন দুধ আনতে আসতো, বাজার করতে আসতো, রাত্রিরে মাইমা এমনি সাইকো পেশেন্ট, তারপরে আবার কোমর ভেঙে যাওয়ার পরে সেরিপাল হয়েছিল, অসুস্থ ছিলেন। হ্যাঁ, তো এইসব ছিল। হঠাৎ করে এই গরমের জন্য আর কদিন ধরে তো কারেন্ট যাওয়ার কী প্রবলেম। হ্যাঁ, এবার হয়তো জানি না শরীর এমনি অসুস্থ ছিল হিটের জন্যই হোক বা হোক, সেরিপাল তো মনে হচ্ছে যা দেখে হয়েছে, প্রচণ্ড ব্লিডিং হয়ে পড়ে আছে, এরকম গেছে দেখতে, আমি তো উঠিনি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।